চাবিটা নিয়েছিলাম, আজ সেই চাবিটা জমা দিয়ে দিলাম। সো ইয়া, ইটস এ বিউটিফুল মেমরি, উই আর রাইডিং থ্রু ইউএনসি বাস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি শেষবারের মতো ইউএনসিসি শার্লোটে যাচ্ছি, অর্থাৎ আমার পোস্ট ডক্টরাল গবেষণার সমাপ্তি হতে যাচ্ছে। অফিসিয়ালি এপ্রিলের 30 তারিখ হচ্ছে আমার লাস্ট ডে এই ইউনিভার্সিটিতে, আর আমি এর আগেই চলে যাচ্ছি, অর্থাৎ 27 তারিখ বুধবার দিনে আমি শেষ অফিস করব। আর সেই শেষ সময়টার যেহেতু কিছু কাজ থাকে বা এখানে চাবি ফেরত দিতে হয় সেইগুলা, সো ভাবলাম যে শেষ দিনটা বা শেষ সময়কার কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। সো প্রথমেই দেখুন যে এই যে ওয়েস্ট ডেক, এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এরকম ইউনিভার্সিটির চারপাশে অনেকগুলো পার্কিং লট আছে, যেখানে সবাই গাড়ি পার্ক করে তারপর তার অফিসে যায়। আর সবাই যেটা করে, সে যে বিল্ডিংয়ে কাজ করে তার পাশের যে পার্কিং লট, সেখানেই গাড়ি পার্ক করতে পছন্দ করে। আর আমি যেহেতু ওয়েস্ট ডেক এই পার্কিং লটের কাছাকাছি ছিলাম, তাই আমি সবসময় এখানেই গাড়ি পার্ক করে তারপর হেঁটে হেঁটে এই যে সামনের বিল্ডিংটা, হ্যাঁ, এটা হচ্ছে ওডওয়ার্ড হল, এই হলেই বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, সেখানেই ল্যাবে আমি কাজ করেছি। সো আমি স্বাভাবিকভাবে এই পার্কিং লটে গাড়িটা পার্ক করে তারপর হেঁটে হেঁটে আমি আমার ডিপার্টমেন্টে যেতাম। আমাদের গবেষণার ল্যাবগুলোতে আপনি চাইলেই ঢুকতে পারবেন না, অর্থাৎ যাদের অনুমতি নাই তারা ঢুকতে পারে না, রেস্ট্রিক্টেড এরিয়া। আর আমাদের কার্ড পাঞ্চ করে তারপর এই জায়গাগুলোতে যেতে হয়। সো এটাই হচ্ছে আমার ল্যাব করিডোর, আর এই জায়গাটায় আমি বসতাম। প্রতিটা ল্যাবেই দেখা যায় যে আপনি যেখানে কাজ করবেন, গবেষণা করবেন, তার পাশে একটু বসার জায়গা থাকে বা ডাটা অ্যানালাইসিস করার জায়গা থাকে। আমরা যখন গবেষণা করি, গবেষণার সেই ডাটা অ্যানালাইসিস করে তারপর গবেষণা পত্র প্রকাশ করতে হয়, আমাদের নিয়মিত প্রেজেন্টেশন দিতে হয় ল্যাব মেম্বার্স বা মানুষের সামনে, সেটা প্রেজেন্ট করতে হয়। তাই আলাদা অফিস যেরকম বাইরে থাকে, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন বা বসতে পারবেন, আর ল্যাবের ভেতরেও ছোট্ট একটা অফিস থাকে, কিন্তু ল্যাবের ভিতরে আপনি কোনো খাবার আনতে পারবেন না, সেটা নিষিদ্ধ। আর এখানে দেখুন আমি একটা ক্লিয়ার কোরআন যেটা সেটা রেখেছি, এটা ইংলিশে ট্রান্সলেট করা, ফলে আমেরিকানদের সাথে আমি শেয়ার করতে পারি। আর আমেরিকানরা যেটা করে যে ওদের ডেস্কের পাশে বা অফিসে নিজের ফ্যামিলি মেম্বারদের ছবি রাখে, অর্থাৎ বড় বড় নেতা নেত্রীর ছবি না, নিজস্ব ফ্যামিলি মেম্বারদের যে ছবি সেটা রাখে। তাই ভাবলাম যে আমার ছেলের ছবিটা এই জায়গাটায় লাগানো। সো এটা আমেরিকার একটা স্টাইল, ওরা অর্থাৎ ওরা ওদের নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে দেখা যায় সুন্দর সুন্দর ছবি তাদের অফিসের পাশে বা ডেস্কের পাশে সুন্দর করে ওরা সাজিয়ে রাখে। যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে আমার চাবিটা জমা দেওয়ার জন্য, সেটা আমি যেখান থেকে নিয়েছিলাম সেই জায়গাটায় যেতে হবে। আমার সাথে আরেকজন পোস্ট ডক ছিল ভারতীয়, সেও চলে যাচ্ছে। সো আমরা দুজন একসাথেই হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবলাম যে একসাথে যাই, আর সেটা ভার্সিটির আরেক পাশে। আমরা গাড়ি না নিয়ে ভাবলাম যে ইউনিভার্সিটির ভিতর দিয়ে একটু হেঁটে হেঁটে যাই, কারণ এই এই জিনিসগুলো আমাদের স্মৃতি হয়ে যাবে, অর্থাৎ সামনের মাস থেকে আমরা যেহেতু এখানে আসব না, সব কিছুই তখন আমাদের থাকবে অতীত। ভাবলাম যে অতীতের এই জিনিসগুলো একটু মেমোরিটাকে সমৃদ্ধ করার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং, আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ের এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হয়, স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস হয়, এখানে সেলুন আছে, এখানে রেস্টুরেন্ট আছে বা এখানে মুভি থিয়েটার আছে, দেখুন এখানে খেলার জায়গা আছে। সো এই জায়গাটায় দেখা যায় স্টুডেন্টরা, এটা মিডল পয়েন্ট, স্টুডেন্টরা সব দিক থেকে এই জায়গাটায় আসতে পারে। এখন আমরা স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ের পিছনের অংশ দিয়ে যাচ্ছি। সো আমরা ছিলাম সামনের অংশে, আর পিছনের অংশটাও দেখুন সুন্দর, যেহেতু সামার সব দিকেই দেখা যায় সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর আজকে রৌদ্রোজ্জ্বল দিন, খুব ভালো লাগছিল আমাদের হাঁটতে, হালকা বাতাস বইছে। আর স্টুডেন্ট ইউনিয়নের পিছনের এই যে একটা সামনে রাস্তা, এই রাস্তা ধরে সোজা যদি চলে যাই তাহলে এখানে হচ্ছে স্টুডেন্টদের হল, অর্থাৎ আবাসিক হল, ছাত্র ছাত্রী হোস্টেল, স্টুডেন্টরা এই জায়গাটায় থাকে। এর সামনে অনেকগুলো হোস্টেল, আর দেখুন এমনভাবে তৈরি করা যে হোস্টেল থেকে বের হয়ে তারা কিন্তু সরাসরি হেঁটে এই জায়গাটায় চলে আসতে পারে। আর এটা অনেক নিচু এরিয়া, গাছগুলা দেখেই বুঝতে পারছেন যে অনেক উঁচু উঁচু ঘাস, আর এই জায়গায় একটা কাঠের ব্রিজ করা, অর্থাৎ হাঁটার জায়গাটা খুবই সুন্দর। আমি কখনোই আসিনি এর আগে, সো এই জায়গাটা দিয়ে হাঁটতে ভালো লাগছিল। ভাবলাম যেহেতু আমাদের সময় শেষ, একটু হেঁটে হেঁটে ক্যাম্পাসটা একটু দেখি,
কারণ আমরা কাজে এতই ব্যস্ত থাকি যে ক্যাম্পাসটা যে ঘুরে দেখার বা ক্যাম্পাসের যে সৌন্দর্য দেখার সেটার সময় অ্যাকচুয়ালি আমাদের হয় না। কারণ আমরা যে জায়গাটায় কাজ করি দেখা যায় সকালে এই জায়গাটায় আসি, কাজ শেষ করে আবার ওখান থেকে বাসায় চলে যাই। আর দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় ক্যাম্পাস, সো আপনি হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যাবেন আর সেটার আসলে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। সো কাজ ছাড়া মূলত আমাদের বের হওয়া হয় না। আর এই এটা হচ্ছে ছাত্রছাত্রী হোস্টেলগুলোতে থাকে, খুব সুন্দর। দেখুন বিল্ডিংগুলোর ডিজাইনটা খুবই সুন্দর, সামনে যেহেতু সবুজ গাছপালা তারপর সবুজ ঘাস, ভালো লাগে হেঁটে বেড়াতেই ভালো লাগে। এক একটা হোস্টেল, অর্থাৎ এই বাম পাশে হচ্ছে একটা হোস্টেল, ডান পাশে একটা হোস্টেল, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সো এটা হচ্ছে পুরাটাই ছাত্রছাত্রীদের আবাসিক এরিয়া। ইউনিভার্সিটির দেখা যায় যে এক পাশেই যে হোস্টেলগুলো আছে তা নয়, প্রতিটা পার্শ্বেই হোস্টেলগুলো আছে এবং স্টুডেন্টরা দেখা যায় যে প্রত্যেক পাশ থেকেই খুব সহজে ক্লাসরুমে আসতে পারে এবং আসার জন্য তাদের অনেক ট্রান্সপোর্ট রয়েছে, বাস রয়েছে, তারা চাইলে বাস দিয়েও আসতে পারে বা হেঁটেও চলে আসতে পারে। সো খুব অ্যাক্সেসগুলো খুব ইজি। আর এর সামনে হচ্ছে এখানে রাস্তা, রাস্তা ক্রস করলে হচ্ছে এটা হচ্ছে মেট্রো রেলের যে স্টেশন, সেটা শার্লট শহর থেকে সরাসরি যে মেট্রো রেলের লাইন সেটা ইউনিভার্সিটির ভিতরে চলে আসছে এবং এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যদি এই জায়গা থেকে শার্লট শহরে যেতে চায় বা যারা শহরে থাকে তারা যদি ইউনিভার্সিটিতে এসে ক্লাস করতে চায় তারা মেট্রো রেলের মাধ্যমে তারা চলে আসতে পারে। অর্থাৎ লাস্ট যে স্টপেজটা সেটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরেই। দেখুন জাস্ট আমি হেঁটে হেঁটে যে যাচ্ছি, সো এই স্টেশন বা আমি এখানে প্রায় দেড় বছরের অধিক সময় ছিলাম, আমি কখনোই এই মেট্রো রেলে চড়িনি কারণ আসলে প্রয়োজন হয় না, যেহেতু আমরা সবাই যারা গাড়ি ইউজ করি তারা গাড়ি দিয়েই আসা যাওয়া হয়। তাই ভাবলাম যে একটু স্টেশনটা কেমন একটু দেখি, কারণ স্টেশনের এই জায়গাটাও আমার কখনো আসা হয়নি। দেখুন ছোট্ট একটা স্টেশন, এটা যেহেতু লাস্ট স্টপেজ এই জায়গাটায়, ট্রেনগুলো এই জায়গাটায় আসে তারপর আবার সেই ট্রেন ব্যাক করে চলে যায়। আর বাংলাদেশেও মেট্রো রেল চালু হয়েছে, আপনারা জানেন যে উভয় পাশেই কিন্তু ইঞ্জিন থাকে। অর্থাৎ এই জায়গাটা দেখুন নোটিশ দেয়, অর্থাৎ এর ভিতরে যদি আমি যেতে চাই তাহলে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। জাস্ট কোনো বাউন্ডারি বা কোনো কিছু গেট বা কোনো কিছুই নাই, শুধু এই জায়গায় একটা ইনস্ট্রাকশন দেয়া যে আপনি যদি এর ভিতর যেতে চান তাহলে আপনাকে টিকিট করে যেতে হবে, সেই টিকিট আবার অনলাইনেও কাটা যায়। যাই হোক, এই যে একটা আরেক পাশে চলে আসছি, দেখুন এটা আরেকটা পার্কিং লট। অর্থাৎ আমি যেই প্রথম ওয়েস্ট ডেকে পার্ক করেছিলাম সেটা ছিল ইউনিভার্সিটির একটা পাশ, আর এখানে বিশাল যে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটির আরেকটা পাশ। সো আমি হাঁটতে হাঁটতে এখন এই পাশে আসছি, কারণ এখানে এই যে পার্কিং লটটা দেখুন, এক বাইরেও আপনি পার্ক করতে পারবেন আবার বিশাল বড় যে বিল্ডিং সেখানেও পার্ক করতে পারবেন। এর সামনেই হচ্ছে যে ফেসিলিটিস যে ডিপার্টমেন্ট সেটা, অর্থাৎ এখান থেকে আমি যখন জয়েন করি, জয়েন করার পর এখান থেকে আমি কি অর্থাৎ আমার রুমের চাবিটা নিয়েছিলাম, আজ সেই চাবিটা জমা দিয়ে দিলাম যেহেতু আমি এই ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি। তাই সো খারাপ লাগছে আবার অন্যদিকে ভালোও লাগছে যে নতুন জায়গায় যাচ্ছি। এই যে দেখুন বাসগুলো যাচ্ছে, অর্থাৎ কেউ যদি ট্রেন স্টেশনে নেমে সে তার হলে যাওয়ার জন্য বাস ইউজ করতে চায় তাহলে স্টেশনের সামনে থেকে বাস ইউজ করতে পারবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দেখুন হালকা বাতাস বইছে। আমরা ভাবলাম, আমি এবং আমার যে ভারতীয় ভাই, আমরা ভাবলাম যে একটু বাসে চড়ি, কারণ কখনোই বাসে চড়িনি। সো কখন বাস আসবে বা কোন রুটে কোন বাস যাচ্ছে দেখুন সেটা আপনি মোবাইলে যে অ্যাপস আছে সেই জায়গাটায় দেখতে পারবেন, অর্থাৎ কী কী বাস রুট ইউনিভার্সিটির ভিতর রয়েছে। এই বাসগুলো ইউনিভার্সিটির ভিতরেই কিন্তু চলাফেরা করে এবং কখন বাসটা আসবে সেটা আপনি দেখতে পারবেন। অনেক সময় এই বাইকগুলো ছাত্রছাত্রী ইউজ করে, অর্থাৎ তারা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এই বাইকগুলো আপনি ভাড়ায় ইউজ করতে পারবেন। আপনার হোস্টেলের সামনে বা স্টেশনের সামনেই বাইকগুলো সাজানো থাকে, আপনি জাস্ট পেমেন্ট করে আপনি জাস্ট এই বাইকগুলো চালিয়ে আপনি যে জায়গাটায় যেতে চান সেখানে চলে যাবেন। সো দেখুন ওদের মতো করে ওরা নানা রকমের ট্রান্সপোর্ট কিন্তু ওরা ব্যবহার করছে, সেটা আমাদের দেশের চাইতে একটু আলাদা। আর এই জায়গাটায় হচ্ছে বাস এসে থামবে, প্রায় 10 মিনিট পরপরই কিন্তু বাস আসে। দেখুন একটা বাস আসতেছে, সো এই বাসটা চড়ে আমরা এখন ইউনিভার্সিটির আরেকটা পাশে যাব, অর্থাৎ
শেষবারের মতো, যেহেতু আমাদের সময় শেষের দিকে, তাই বাসে চড়ার সুযোগটা আমরা মিস করতে চাচ্ছি না। It's a beautiful memory. We are riding through UNC bus. দেখুন বাস যাচ্ছে এবং বাস ঘুরে আমরা যে জায়গাটায় থেকে উঠেছি আবার সে জায়গায় কিন্তু চলে আসবে। আর এখন ইউনিভার্সিটির আরেকটা পাশে আমরা যাচ্ছি, সেখানে আবার অনেকগুলো হোস্টেল আছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের আবাসিক যেই থাকার জায়গা সেটা। আর এখানে আবার বোটানিক্যাল গার্ডেন আছে, পাশে যে সবুজ বনায়নটা দেখতে পাচ্ছেন সেটা অনেক বড় একটা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। বোটানি ডিপার্টমেন্ট বা বায়োলজিক্যাল সায়েন্সের যারা প্ল্যান্ট নিয়ে গবেষণা করে তাদের কিন্তু এখানে অনেক কাজ থাকে সেটা। তো এরকম ইউনিভার্সিটির অনেকগুলা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা বিল্ডিংয়ে, অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল সায়েন্স যেমন এক পাশে, ইঞ্জিনিয়ারিং সেটা আরেক পাশে। আর বাসগুলো দেখুন যে খুব বেশি যে ছাত্রছাত্রী বাসের ভেতর উঠে তা কিন্তু নয়, কিন্তু তবুও 10 মিনিট পর পর এই সার্ভিসটা তারা চালু রেখেছে এবং প্রতিটা স্টপেজেই বাসটা থামছে, স্টুডেন্টরা উঠছে আবার স্টুডেন্টরা নেমে যাচ্ছে। আমরা আবার ইউনিভার্সিটির আরেক পাশে চলে আসছি। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে পশ্চিম বা পূর্ব বা উত্তর দক্ষিণ প্রতিটা পাশেই পার্কিং লট রয়েছে, সো এটা হচ্ছে ইস্ট ডেক। সো এই দিকে যারা ক্লাস করতে আসে তারা এই জায়গাটায় পার্ক করে, আর গাড়ি পার্ক করার জন্য কিন্তু আপনাকে পারমিশন নিতে হয়, এটা ফ্রি না, অর্থাৎ মাসে মাসে পেমেন্ট করে তারপর এখানে গাড়ি পার্ক করতে হয় পার্কিং লটে। সবুজ শ্যামল ক্যাম্পাস, ক্যাম্পাসটা আমার খুবই, ক্যাম্পাসটা খুবই সুন্দর। আর ক্যাম্পাসের ভিতরে দেখুন রাস্তাগুলা খুবই পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং প্রতিটা বাস তাদের নির্দিষ্ট রুটে চলাফেরা করছে, স্টুডেন্টরা বাসে উঠছে বা যারা গাড়ি দিয়ে আসে তারা গাড়ি ব্যবহার করছে, সব মিলে হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে ইউনিভার্সিটিগুলো এখানে চলে। মিছিল নেই, মিটিং নেই, অর্থাৎ পড়ালেখার বাইরে যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো নেই, কোনো হরতাল অবরোধ বা ইউনিভার্সিটিগুলো যে সেশন জট সেই জিনিসগুলো নেই। প্রতিটা সেমিস্টারে একটা আপনার টাইমলাইন থাকে এবং সেই সময়ের ভিতরেই কিন্তু সব কিছু সুন্দরভাবে শেষ হয়। ইউনিভার্সিটির ভিতরেই ওরা স্টুডেন্টদের জন্য জব ফেয়ারের ব্যবস্থা করে, ওদেরকে ট্রেন আপ করে যেন ভালো চাকরি পায়। এটা দেখুন আরেকটা স্টুডেন্ট হোস্টেল, বলেছে যে আমরা আরেক পাশে চলে আসছি, এই হোস্টেলটা বিশাল বড়। আর ছাত্রছাত্রীরা দেখুন সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আবার যারা এই সেমিস্টারে ভর্তি হবে নতুন সেমিস্টারে, তারা দেখা যায় যে এসে অভিভাবকের সাথে ঘুরে বেড়াচ্ছে, ক্যাম্পাসটা দেখে যাচ্ছে। কারণ এখানে যারা ইউনিভার্সিটিতে পড়ে আপনারা জানেন যে 18 বছর পর্যন্ত বা কলেজ পর্যন্ত কিন্তু সরকার পড়ায় ফ্রি, তারপর ইউনিভার্সিটি কিন্তু সবাই এফোর্ড করতে পারে না, নিজ খরচে পড়তে হয়। সো এটা অনেক এক্সপেন্সিভ, যার কারণে সবাই কিন্তু ইউনিভার্সিটিতে আসে না। আর ইউনিভার্সিটির সামনে অনেক ফুলের গাছ লাগানো থাকে, এক একটা সিজনে এক এক ধরনের ফুল ফুটে, এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আজালিয়া ফুটে আছে, খুব সুন্দর। কারণ এখানে একটা লেক আছে, লেকের পাড়ে আবার বসার জায়গা আছে, আর এর পাশে অনেক ধরনের ফুল ফুটে। এখন যেমন আজালিয়া ফুটছে, তারপর ডেফোডিল ফুল ফুটে, তারপর দেখি যে ম্যাগনোলিয়া সেটাও ফুটে। সো এক এক সময় এক একটা ফুল যখন এই লেকের পাশে ফুটে তখন লেকের কিন্তু একটা সৌন্দর্য, ভিন্ন মাত্রা সৌন্দর্য, এই লেকের সৌন্দর্য তখন আমরা দেখতে পাই। আর এর পাশে হাঁটার জায়গা আছে, আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি যে আমেরিকানরা হাঁটতে খুবই পছন্দ করে, ছাত্রছাত্রীরা দেখা যায় ওরাও হাঁটে, এবং ইউনিভার্সিটির চারপাশেই কিন্তু এই ট্রেলটা আছে। অর্থাৎ আপনি যদি হাঁটতে চান ইউনিভার্সিটির এক পাশ থেকে, যদি আপনি হাঁটা শুরু করেন ইউনিভার্সিটির চারপাশ ঘুরে আপনি ওই জায়গাটায় আসতে পারবেন। ফলে অনেকেই দেখা যায় যে ছুটির দিনে তারা যে শুধু হাঁটে তা নয়, অনেকে দেখা যায় এই জায়গাটায় দৌড়ায়, অর্থাৎ এক্সারসাইজ করে। কারণ আমেরিকানরা 4000 গড়ে যেটা 4000 কদম, সে তারা এটা প্রতিদিন অনেকেই দেখা যায় এই 4000 কদম হাঁটে। আর এটা হচ্ছে যে ইউনিভার্সিটির যে রেজিস্টার বিল্ডিং যেটা আমরা বলি বা অফিসিয়াল সেই বিল্ডিং, তাই ওর সামনে পতাকা দেওয়া। এখানে ডিন অফিস বা প্রেসিডেন্ট বা ভাইস চ্যান্সেলর যে অফিস সেই জায়গাটা এখানে, আবার ভাইস চ্যান্সেলর বা আমাদের যে প্রেসিডেন্ট তার থাকার বা আবাসিক বাসাও কিন্তু ইউনিভার্সিটির ভিতরে আছে, বা যারা পাস করে গিয়েছে অ্যালাম নাই তাদের জন্য আলাদা অফিস আছে। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইব্রেরি, বিশাল লাইব্রেরি। আমি লাইব্রেরির ভিতরে কখনো যাই নাই, ভাবলাম যে লাইব্রেরির ভিতরে একটু ঘুরে আসি, এবং আমার ইচ্ছে ছিল যে লাইব্রেরির ঠিক উপর থেকে পুরো ইউনিভার্সিটির ভিউটা দেখা।
সো সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমি ইউনিভার্সিটির এখন দেখুন 10 তলায় লিফটে করে সেই 10th ফ্লোরে এখন আমি যাচ্ছি, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঠিক লাইব্রেরির উপরে আমি উঠব, কিন্তু কখনো সময় হয় নাই বা সুযোগ হয় নাই যে এই জায়গাটায় আসার। সো এখানে দেখুন বসার জায়গা আছে, অর্থাৎ চারপাশ থেকে আপনি ভিউটা দেখার জন্য, সুন্দর ভিউটা দেখার জন্য ওরা আবার এখানে বসার জায়গা করেছে। আর এই 10 তলার উপরে তারা যে বইগুলো রেখেছে সেটা হচ্ছে রেয়ার কালেকশন, অর্থাৎ যেই বইগুলো সচরাচর আপনি যে কোনো লাইব্রেরিতে পাবেন না তারা এই জায়গাটায় রেখেছে। আর এখান থেকে দেখুন ইউনিভার্সিটির ভিউ, এই যে সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, প্রথম আমি যে বিল্ডিংয়ে করে ওই পাশে গিয়েছিলাম স্টুডেন্ট ইউনিয়ন, সেটা এর পাশে হচ্ছে স্টুডেন্ট রিক্রেশন সেন্টার, আর এর বামের বিল্ডিংটাতে আমার ল্যাব। সো দেখুন পুরো ভিউটা উপর থেকে দেখা যাচ্ছে। আমি এখন আরেক পাশে আসছি, দেখুন এই সবুজ শ্যামল, অর্থাৎ আপনি যখন উপর থেকে আমেরিকার এই ভিউটা দেখবেন মনে হবে যে শুধু গাছ আর গাছ, কারণ গাছগুলো অনেক লম্বা লম্বা, আর বাড়িগুলা যেহেতু ওরা যেহেতু হাই রিজ বিল্ডিং বেশি করে না, বাড়িগুলা গাছের নিচেই থাকে। সো আপনি যখন বিমান থেকে বা উপর থেকে দেখবেন তখন মনে হবে সবুজ শ্যামল, অর্থাৎ বাড়িগুলা সব গাছের নিচে ঢেকে থাকে, সেটা দেখতে কিন্তু খুবই ভালো ভালো লাগে, মনে হবে যে আপনার কোনো বাড়িঘর বা কোনো কিছু নেই, শুধু বন আর বন। আর এর মাঝখানেই দেখুন সবুজ শ্যামল, এই এর পরিবেশটার মাঝখানে যে বিল্ডিংয়ের ইউনিভার্সিটির যে রেড কালারের বিল্ডিংগুলো সেটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য বা সুন্দরভাবে ফুটে উঠছে। আর এই জায়গাটায় বই যেটা বলেছিলাম যে এগুলো হচ্ছে রেয়ার কালেকশন, এই ওরা এই 10th ফ্লোরে রেখেছে। আর এই হচ্ছে শার্লট ঝড়, যার নামে নামকরণ করা হয়েছে সেই প্রিন্সেস শার্লট, তার একটা প্রতিকৃতি এই জায়গাটায় রাখা হয়েছে। আপনারা জানেন যে আমেরিকার বেশিরভাগ অংশই কিন্তু যে ব্রিটিশ বা ইউরোপিয়ানরা কলম্বাস আবিষ্কারের পর থেকে কিন্তু তারাই শাসন করেছে, সো বেশিরভাগ নামকরণ কিন্তু তারাই করেছে। তারপর কলম্বিয়া, অনেক জায়গায় আপনি পাবেন যে কলম্বিয়া কলম্বাসের নামে নামকরণ করা। আর এটা হচ্ছে শার্লট ডাউন টাউন, এখানে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং আছে, এটা হচ্ছে আইটির হাব বা এখানে ব্যাঙ্ক অফ আমেরিকা ওয়েলস ফার্গোদের হেড অফিস। সো ইউনিভার্সিটি থেকে দেখুন ওই যে দূরের যে শার্লট মেইন সিটিটা সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ শার্লট শহরের এক পাশেই হচ্ছে এই ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটির যে মেট্রো রেল বা স্টেশন থেকে আপনি সরাসরি ওই শহরে চলে যেতে পারবেন। চারপাশ থেকে ঘুরে ঘুরে যে ইউনিভার্সিটির একটা ভিউ সেটা এই 10 তলা থেকে বা লাইব্রেরির 10 তলা থেকে দেখতে ভালো লাগছিল। দেখুন খুব সুন্দর ডিজাইন ইউনিভার্সিটিগুলো করা। আর আমেরিকা কিন্তু এই যে উঁচু নিচু যে জায়গা ওরা কিন্তু সেটা সমান করে না, অর্থাৎ তারা ওই ন্যাচারাল পরিবেশটাই রেখে বিল্ডিংগুলো ডিজাইন করে, ফলে দেখুন একটু পাহাড়ি যে একটা পরিবেশ, অর্থাৎ কোনো বিল্ডিং একটু নিচে আছে, কোনো বিল্ডিং আবার উপরে আছে। সো তারা কিন্তু এটাকে কখনো যে আমরা যেটা করি যে আগে সমান করি তারপর যেই কাজগুলো করি সেটা কিন্তু ওরা করে না। সো ভালো লাগছিল উপর থেকে ইউনিভার্সিটির ভিউটা দেখতে, খুবই ভালো লাগছিল, যেহেতু এটা আমার ইচ্ছে ছিল যে এখান থেকে আমি ইউনিভার্সিটির ভিউটা দেখব। সবশেষে আমার ল্যাবমেট এবং প্রফেসর সবাই মিলে আমাকে ফেয়ারওয়েল দিল, অর্থাৎ বিদায় সংবর্ধনা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানালো ইনচিন মেমো গার্ডেন, এখানে একটা খুব জনপ্রিয় রেস্টুরেন্ট আছে সেটা। এর মাধ্যমে আমার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা যে অধ্যায়ের বা পোস্ট ডক্টরাল লাইফের সমাপ্তি। আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, আপনারা ভালো থাকবেন, নতুন কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তী ব্লগে।